কুইজের এই অনুষ্ঠানের 10 নম্বর এপিসোডে আমি অরূপরত নাইট আপনাদের স্বাগত জানাই। অনুষ্ঠান শুরু করব একটা ভালো খবর দিয়ে। আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে যাওয়ার জন্য ইউটিউব কর্তৃপক্ষ বিশেষ অভিনন্দন জানিয়েছেন। আমি মনে করি আপনারা সঙ্গে আছেন, তাই এই সাফল্য। আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখেন এবং ভালো লাগা জানিয়েছেন জয়দীপ কুণ্ডু, হাওড়ার বাগনান থেকে সন্দীপ ধারাসহ আরও অনেকে। এছাড়া যারা হোয়াটসঅ্যাপে কিছু অনুরোধ পাঠিয়েছেন, যেমন কোন্নগর থেকে অভিষেক মুখার্জি বলেছেন সত্যজিৎ রায়কে নিয়ে কুইজের কথা, হাওড়ার পাশ্চাত্য মান্না বলেছেন টাইপিক্যাল কুইজের কথা, চন্দননগরের ভ্রমর মুখার্জি লিখেছেন প্লিজ স্বর্ণযুগের বাংলা গান নিয়ে একটা কুইজ করুন। আমরা আপনাদের সবার কথা আমাদের মাথায় থাকবে, আমরা ঠিক সময় মতো একটার পর একটা ধারাবাহিকভাবে এই ধরনের অনুষ্ঠান করব। এবার আসবো গত সপ্তাহে যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলো উত্তর এবং তার সঠিক উত্তরদাতাদের নামটা নিয়ে। প্রথম প্রশ্নটা ছিল কোয়ারেন্টাইন শব্দটা নিয়ে। কোয়ারেন্টাইন শব্দটা এসেছে ইটালিয়ান কোয়ারেন্টিনা এই শব্দটা থেকে। এর আক্ষরিক অর্থ হচ্ছে 40 দিন। অর্থাৎ ইউরোপে যখন প্লেগ হতো, সে প্লেগের সময় জাহাজ যখন বন্দরে ভিড়ত, তখন যাত্রীদের 40 দিন আলাদা করে রাখা হতো। এটা ছিল গত এপিসোডের 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন ছিল 1 জানুয়ারি 2020 ইন্ডিয়া, এবং একটা সংখ্যা ছিল 67385, এই সংখ্যাটাকে কিভাবে কানেক্ট করব। এটা ছিল ওই দিন ভারতবর্ষে 1 জানুয়ারি 2020 তারিখে 67385 জন শিশুর জন্ম হয়েছিল। 3 নম্বর, নয়াদিল্লির সংসদ ভবন ব্রিটিশ আমলে চেম্বার অফ প্রিন্সেস নামে পরিচিত ছিল। 4 নম্বর, পেন্থেরাফোবিয়া PENTHERAPHOBIA, পেন্থেরাফোবিয়া এটা হচ্ছে শাশুড়ি সম্পর্কে ভয়। যারা একটু ঘর জামাই থাকেন তাদের হয়তো এই প্যান্থেরাফোবিয়া আছে, ফিয়ার অফ ওয়ান্স মাদার ইন ল মাদার ইন ল। সুভাষচন্দ্র বসু 5 নম্বর প্রশ্ন ছিল, তার উত্তর সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগের পর বাবু রাজেন্দ্র প্রসাদকে সভাপতি নির্বাচন করা হয়েছিল। 6 নম্বর, একটা কবিতার লাইন ছিল ভূপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে, এটি লিখেছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। 7 নম্বর, কারো রক্তে যদি শর্করার পরিমাণ কমে যায় মানে সুগার ফল করে, সেটাকে ডাক্তারি পরিভাষায় বলে হাইপোগ্লাইসিমিয়া। 8 নম্বর, বিশ্ব সাহিত্যের লেখক মার্ক টোয়েন প্রথম টাইপরাইটার করে পাণ্ডুলিপি ব্যবহার করে। 9 নম্বর, 101.8 FM চ্যানেল চালালে আমরা বিবিধ ভারতী শুনতে পাব। 10 নম্বর ছিল একটা গান যেটা খালি গলায় গেয়েছিলাম, পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। এই গানটা গেয়েছিলেন, এই গানটার প্রথম লাইন কি নামে দেখে বলবো তোমাকে, গেয়েছিলেন শ্যামল মিত্র, কথা ও সুর সুধীন্দার। এই ছিল গত সপ্তাহে আমাদের করা 10টা প্রশ্ন এর উত্তর। এছাড়া অডিয়েন্স যে কোশ্চেনটা ছিল সেটার উত্তর সেটা ছিল অডিয়েন্স কোশ্চেনের উত্তরটা সঠিক উত্তর প্রথম দিয়েছেন অভিষেক মুখার্জি, কোন্নগর হুগলি। অধিকাংশ প্রশ্ন, যে 10টা প্রশ্ন রাখা ছিল তার অধিকাংশ প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্যে আছেন অভিষেক মুখার্জি, কোন্নগর হুগলি, সুরদীপ কুণ্ডু, সারদাপল্লী, মাখলা, উত্তরপাড়া, অনামিকা দত্ত, বেলঘরিয়া, ভ্রমর মুখার্জি, চন্দননগর হুগলি, ভাস্কর সান্যাল, ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা, দেবজিৎ বর্মন, মেচেদা পূর্ব মেদিনীপুর, প্রান্তিক চৌধুরী উত্তর দিনাজপুর, নানক লাহিড়ী শ্রীরামপুর হুগলি, বিভাস সামন্ত দুর্গাপুর, কুইজন সুদীপ্ত শ্যামপুর হাওড়া, এরা অধিকাংশ প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। তবে সব থেকে বেশি উত্তর দিয়েছেন দুজন, তাদের মধ্যে একজন হলেন বৈদ্যবাটি হুগলির অমিত রায় এবং আরেকজন শ্রীরামপুর হুগলির দেবাশিস মুখার্জি।
আমাদের আজকের নিবেদন গানে ভুবন ভরিয়ে দেব, অর্থাৎ গান নিয়ে কুইজ। তবে ভুলে গেলে চলবে না যে শুধু বাংলা গান নয়, 60 থেকে 90 এই পুরো সময়টাও কিন্তু হিন্দি গানেরও স্বর্ণযুগ। আমাদের এই গানের এপিসোডে সব শুধু 11টা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটার মধ্যে, প্রথম যে প্রশ্নটা থাকবে তার মধ্যে 4টে বাংলা সিনেমার গানের কয়েকটা লাইন থাকবে। আপনাদের বলতে হবে এই 4টে গানের মধ্যে মিলটা কোথায়, কানেকশনটা কি। আমি পরপর 4টে বাংলা সিনেমার গান গাইব, এই 4টে বাংলা সিনেমার গানের মধ্যে কানেকশনটা কি। প্রথম গানটা, হাজার টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে, তারই নিচে বাইজি নাচে, ঠুমরি গানের টুকরো ছুঁড়ে, হাজার টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে, তারই নিচে বাইজি নাচে, ঠুমরি গানের টুকরো ছুঁড়ে। এটা ছিল 1 নম্বর গান। 2 নম্বর গান, আয় আয় আসমানি কবুতর, আয় আয় আসমানি কবুতর, আমার দিল জমিনের রাতটুকু তুই একটু আরাম কর, আমার দিল জমিনের রাতটুকু তুই একটু আরাম কর, আয় আয় আসমানি কবুতর, আয় আয় আসমানি কবুতর। এটা যে 2 নম্বর গান। 3 নম্বর গান, এই হাসি মানায় না তো চন্দ্রানি মুখ ছাড়া, এই হাসি মানায় না তো চন্দ্রানি মুখ ছাড়া, তার আর ভিড়েও ঠিক চেনা যায় কোনটা যে সুখ তারা, এই হাসি মানায় না তো চন্দ্রানি মুখ ছাড়া। 4 নম্বর, মানুষ খুন হলে পরে মানুষে তার বিচার করে, নেই তো খুনির মা তবে কেন পায় না বিচার, নিহত গোলাম বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাম। এই 4টে গানের মধ্যে কানেকশন, এটা হচ্ছে আমাদের গানের কুইজের প্রথম প্রশ্ন। এবার 2, 3, 4, 5, 6 এই 5টা গান থাকছে, 5টা হিন্দি গান। এখানে কোনোটাতে লিরিসিস্ট বা কোনোটাতে মিউজিক ডিরেক্টর, এইভাবে প্রত্যেকটা গান অনুযায়ী প্রশ্ন থাকবে। প্রথম গান, জিন্দেগি কে সফর মে গুজর জাতে হ্যায় জো মকাম, ও ফির নেহি আতে, ও ফির নেহি আতে, জিন্দেগি কে সফর মে গুজর জাতে হ্যায় জো মকাম, ও ফির নেহি আতে, ও ফির নেহি আতে। এই গানটার সিনেমার নামটা বলতে হবে আর লিরিসিস্ট বা গীতিকারের নাম বলতে হবে। 2 নম্বর গান, ও শাম কুছ অজীব থি, ইয়ে শাম ভি অজীব হ্যায়, ও কল ভি পাস পাস থি, ও আজ ভি করিব হ্যায়, ও শাম কুছ অজীব থি, ইয়ে শাম ভি অজীব হ্যায়, ও কল ভি পাস পাস থি, ও আজ ভি করিব হ্যায়। এই গানটার বলতে হবে লিরিসিস্ট অ্যান্ড মিউজিক ডিরেক্টর। 3 নম্বর, এই ফুলো কি রানী বাহারো কি মালিকা, তেরা মুস্কুরানা গজব হো গয়া, না দিল হোশ মে হ্যায় না হম হোশ মে হ্যায়,
नजर का मिलाना गजब हो गया है। फूलों की रानी बहारों की मलिका तेरा मुस्कुराना गजब हो गया। न दिल होश में है न हम होश में है नजर का मिलाना गजब हो गया। आइडेंटिफाई द फील एंड लिरिसिस्ट। चार नम्बर যে গানটা গাইছি এটা সম্ভবত হিন্দি সিনেমার অন্যতম সেরা রোমান্টিক গান, মোহাম্মদ রফির গাওয়া। তেরি প্যারি প্যারি সুরত কো কিসি কি নজর না লাগে চশমে বদ্ধু, তেরি প্যারি প্যারি সুরত কো কিসি কি নজর না লাগে চশমে বদ্ধু। হিন্দি সিনেমার এই রোমান্টিক গানটাকে কে লিখে দিয়েছেন এবং সিনেমার নামটা কি, এটা হচ্ছে হিন্দি গানের রাউন্ডে চার নম্বর গান। পাঁচ নম্বর এবং সবশেষ যে গানটা, এই গানটা যখন বাইরে রিমঝিম বৃষ্টি হবে তখন রাহুল দেব বর্মনে সুরারোপিত এই গানটা কোনো বিকল্প নেই বলে মনে হয়। রিমঝিম গিরে সাবন সুলগ সুলগ যায় মন, ভিগে আজ ইস মৌসম মে লাগি কেসি এ আগুন। রিমঝিম গিরে সাবন সুলগ সুলগ যায় মন, ভিগে আজ ইস মৌসম মে লাগি কেসি এ আগুন। পাঁচ নম্বর গানের সিনেমার নাম এবং গীতিকারের নামটা কি? এবার যে পাঁচটা বাংলা গান নিয়ে প্রশ্ন থাকবে তার সবগুলোই মহিলা শিল্পীর কণ্ঠের গান। সময় পেলে আপনারা মূল গানটাও শুনে নিতে পারেন, দেখবেন স্বর্ণযুগের গান কথাটা একেবারেই মিথ্যে নয়। পাঁচটা গানেরই শিল্পীদের এবং গীতিকারদের নামটা জানাতে হবে। গানের ক্ষেত্রে গীতিকারদের গুরুত্ব দিয়েছি কেননা ঠিক এই কারণেই, কেননা শিল্পী এবং সুরকারদের, মানে একটা গানের ক্ষেত্রে শিল্পী এবং সুরকারদের যতটা প্রচার দেওয়া হয়, যতটা গুরুত্ব দেওয়া হয়, গীতিকাররা কিন্তু ততটা গুরুত্ব পান না, যথেষ্টই অবহেলিত থাকে। প্রথম গান, এই গানটা সম্পর্কে বলা হয় যে একজন বিখ্যাত সুরকারের স্ত্রী তার স্বামীকে কেবলমাত্র তার জন্য একটা গান লিখতে বলেছিলেন। সুরকার এই গানটা একজনকে দিয়ে লিখিয়ে উৎসর্গ করেছিলেন তার স্ত্রী। বলতে হবে গানটা শিল্পী কে ছিলেন এবং গানটা কে লিখেছে এবং কোন সুরকারের স্ত্রীর জন্য গানটা লেখা হয়েছে। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য। এটা ছিল প্রথম গান। দ্বিতীয় গানটা, মনে করো আমি নেই বসন্ত এসে গেছে কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে, মনে করো আমি নেই বসন্ত এসে গেছে কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। তিন নম্বর গান, এত মেঘ এত যে আলো এ জীবনে জড়িয়ে আছে, তার আলোটুকু তোমায় দিলাম ছায়া থাক আমার কাছে। এত মেঘ এত যে আলো এ জীবনে জড়িয়ে আছে, তার আলোটুকু তোমায় দিলাম ছায়া থাক আমার কাছে।
চার নম্বর গান, কত রাজপথ জনপথ ঘুরেছি মরুভূমি সাগরের সীমানায়, সাতটি সে পৃথিবীর বিশ্ব তুমি তারও চেয়ে বেশি মনে হয়। কত রাজপথ জনপথ ঘুরেছি মরুভূমি সাগরের সীমানায়, সাতটি সে পৃথিবীর বিশ্ব তুমি তারও চেয়ে বেশি মনে হয়। এই গানটা বলতে হবে শিল্পী এবং গানটা গীতিকারের। তিন নম্বর যে আগের গানটা গিয়েছিলাম এত মেঘ এত যে আলো, সেটার ক্ষেত্রে শিল্পী এবং গীতিকারের। গানের রাউন্ডের সবশেষ গান, হলুদ গাদার ফুল দে এনে দে সাত নরিহার কানে ঝুমকো লতা, রূপকুমারী মেয়ে মান করেছে বাঁধবে না চুল সে বাঁধবে না রে, হলুদ গাদার ফুল দে এনে দে সাত নরিহার কানে ঝুমকো লতা, রূপকুমারী মেয়ে মান করেছে বাঁধবে না চুল সে বাঁধবে না রে। এই গানটা বলতে হবে গানটা কে গিয়েছে এবং গানটাকে লিখেছে। আমাদের এই গানের রাউন্ডের একটা প্লাস দশটা, সব শুধু এগারোটা প্রশ্ন এখানেই শেষ। এর আগের এপিসোডে মানে আগের সংখ্যায় একটা অডিয়েন্স কোশ্চেন ছিল এবং এই সংখ্যাতেও একটা অডিয়েন্স কোশ্চেন আছে, এটা হচ্ছে কোন সাহিত্যিকের ছদ্মনাম জরাসন্ধ, এটা পাঠিয়েছেন কোন্নগর থেকে অভিষেক মুখার্জি। আপনাদের উত্তর পাঠাতে হবে আগের গানের এগারোটা কোশ্চেন প্লাস অডিয়েন্স কোশ্চেন, সব শুধু বারোটা কোশ্চেন। আপনারা এই উত্তর পাঠাবেন 8777253959 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। কুইজের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, যদি মনে হয় এটা শেয়ার করার মতো তবে বন্ধুদের সাথেও শেয়ার করুন। দেখা হবে আগামী এপিসোডে, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।